प्रिय दर्शक आमी शफिकुल इस्लाम एवं आपनारा देखछेन आरामबाग टीवी। आज के जो खबरे थाकबो आपनारा जानेन हयतो जे आज के एकेबारे राजभवने गिये हाजिर होयेछिलेन राज्येर मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। सेखाने राज्यपालेर संगे देखा करेछेन एवं एटा बला होच्छे सौजन्येर साक्षात्। एखन प्रश्न होच्छे जे राज्यपाल सम्पर्के बारबार असौजन्य এই সমস্ত বিষয় নিয়ে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। অনেক সময় বলার চেষ্টা করেছে যে রাজভবনটা অ্যাকচুয়ালি পার্টি অফিস হয়ে গেছে, বিজেপির পার্টি অফিস, এবং রাজ্যপাল সংবিধান মানছেন না এত কিছু যখন বলছিলেন। এবং কদিন আগেই আপনারা জানেন যে তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় একেবারে প্রেস মিট করে বলেছেন তৃণমূল ভবনে বসে যে আমরা ছ পাতার একটা অভিযোগ পাঠাচ্ছি রাষ্ট্রপতির কাছে, আমরা বলার চেষ্টা করছি সেখানে যে রাজ্যপাল সংবিধান মানছেন না, কিভাবে আক্রমণ করছে, কিভাবে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, এই সমস্ত ব্যাখ্যা দিয়ে আমরা ছ পাতার একটা একেবারে বলা যায় নালিশপত্র তারা পাঠাচ্ছেন রাষ্ট্রপতির কাছে এবং কার্যত তার অপসারণের দাবি তুলছিলেন। যখন এই রকম একটা প্রক্রিয়া চলছে আর তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন, ঘণ্টাখানেক বৈঠক, আবার ঠিক বেরিয়েও যাবেন, কিছুই বলবেন না, সৌজন্যের সাক্ষাৎ, এটা কি করে হয়? এবং অদ্ভুত আমরা এবারেও এটাও দেখলাম যে রাজ্যপাল যখন কেউ তার সঙ্গে দেখা করতে যান, আমরা দেখেছি কারণটা অনেক সময় উল্লেখ করে দেন এবং অনেক বেশি ছবি পোস্ট করেন, টুইট করেন। সুতরাং এখানেও খুব একটা বেশি দেখছি না, শুধু একটু লিখেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হয়েছে, আর কোনো কারণটাও সেই অর্থে কোনো উল্লেখ নেই। ফলে সব মিলিয়ে একটা ধোঁয়াশা, একটা বিরাট প্রশ্ন তৈরি হয়েছে। এবং সবথেকে যেটা বড় বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নাম না নিলেও সাংবিধানিক বিষয় নিয়ে মিন করে বলার চেষ্টা করেছেন যে এখানে রাজ্যপাল কীভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করছেন, এরকম কথা যখন বলেছেন, তিনি হঠাৎ চলে গেলেন এক ঘন্টা বৈঠক, কী কারণ হতে পারে, এটা নিয়ে কিন্তু অনেকে বলতে শুরু করেছেন। এবং সেই সঙ্গে আর একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে আমরা ইদানিংকালে দেখছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু সুর নরম করতে, কেন্দ্রীয় প্রজেক্টগুলো যেগুলোকে এতদিন চালু করছিলেন না সেগুলোকে চালু করছেন, এবং রাজ্যপালের ক্ষেত্রে আজকে দেখলাম একেবারে সৌজন্যের সাক্ষাতে চলে গেলেন, যেখানে বারবার বাক্য বিনিময় হচ্ছিল কখনো টুইটে কখনো চিঠিপত্রের মাধ্যমে, সেখানে একেবারে সরাসরি সাক্ষাৎ হঠাৎ, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা এটা নিয়ে তো আলোচনায় আসব যে কী কারণ হতে পারে, কিন্তু তার আগে আপনাদেরকে আমরা একটা বিষয় দেখাতে চাই যে সুখেন্দু শেখর রায় যার কথা আমরা বলছিলাম যে তিনি কদিন আগেই একেবারে প্রেস মিট করে যে ধরনের আক্রমণ করেছিলেন সেই সময় তিনি কি বলেছিলেন সেই বক্তব্যটা কিন্তু আপনাদেরকে একবার আমরা শোনাবো। আমরা সেটা একবার শোনাতে চাই যে সেদিন কি বলেছিলেন তৃণমূল ভবনে বসে। সংবিধান মানছেন না সেটাই আমাদের অভিযোগ রাষ্ট্রপতির কাছে। রাজ্যপাল সংবিধান মানেন না, সুপ্রিম কোর্টের নির্দেশ মানেন না, কোনো আইনি নির্দেশ মানেন না, কোনো প্রশাসনিক রীতিনীতি মানেন না, তার কারণ দিল্লির সায়েন্সাদের নির্দেশে উনি কাজ করছেন আমাদের সরকারকে বিব্রত করার জন্য। বাংলার মুখ্যমন্ত্রীকে, বাংলার সরকারকে ওইভাবে বিব্রত করা যায় না, তার কারণ মমতা ব্যানার্জি কারোর কাছে কখনো মাথা নত করেননি। বাংলার মানুষ মমতার সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের একমাত্র নিজস্ব দল, এটা পিপলস পার্টি, জনগণের পার্টি, একে কেউ কোনোভাবে আঘাত করে নড়াতে পারবে না। মমতা সে যে টকরায়েগা ও চুর চুর হয়ে যায়। মমতার সঙ্গে যে লড়বে সে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, চুর চুর হয়ে যাবে। কদিন আগেই একেবারে বলা যায় গভর্নরকে উদ্দেশ্য করেই এরকম একটা মন্তব্য করেছিলেন সুখেন্দু শেখর রায়, আর তার সঙ্গে একেবারে সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ হয়ে গেল রাজভবনে। কি কারণ হতে পারে, আমি ব্যাখ্যা একটা নেওয়ার চেষ্টা করেছিলাম কিছুক্ষণ আগেই, যিনি রাজনীতি বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কী কী কারণ থাকতে পারে সৌজন্য সাক্ষাৎ। হয়তো বলা হচ্ছে সত্যি কি নিছকই সৌজন্যের জন্যই তিনি গিয়েছিলেন, নাকি এর পেছনে রাজনীতিও রয়েছে বা কোনো একটা বিষয় রয়েছে, আমরা সেই ব্যাখ্যা তার কাছ থেকে নিয়েছিলাম। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী, রাজনীতি বিশ্লেষক। বিশ্বনাথ দা, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? সবসময় আমরা শুনতাম অসৌজন্যের রাজনীতি করছেন, রাজনীতি করছেন রাজ্যপাল, এখানে আবার হঠাৎ দেখলাম সৌজন্য সাক্ষাৎকারে চলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে ব্যাখ্যা করবেন? এবং রাজ্যের রাজ্যপালও তিনি টুইট করে জানালেন যে মুখ্যমন্ত্রীর সাথে তাদের সৌজন্য সাক্ষাৎকারী হয়েছে এবং তিনি এবং তার স্ত্রী সমেত মুখ্যমন্ত্রীর ছবি তিনি টুইটারে পোস্ট করেছেন। দেখো, বিষয়টাকে আমি রাজনীতির বাইরে একেবারেই ভাবতে রাজি নেই। এটা ঠিক যে প্রশাসনিক ভাবে মুখ্যমন্ত্রীর কয়েকটা বিষয়ে হয়তো জানানো ছিল, তার মধ্যে আমি সম্ভাব্য বিষয়গুলো বলতে পারি তোমায়। এখন বিধানসভার অধিবেশন বসলে রাজ্যপালকে সেটা সামাল করতে হয়, মানে ডাকতে হয়,
সাধারণত মুখ্যমন্ত্রীরা জানান কবে বিধানসভার অধিবেশন বসতে যাচ্ছে, দিনক্ষণ নিয়ে আলোচনা হয়, ফলে সেটা হলে হতে পারে, বিধানসভার অধিবেশন বসা নিয়ে হতে পারে। দ্বিতীয় যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি সেটা হলো এই যে মুখ্যমন্ত্রী, এটা মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর তিনি চাপের রাজনীতির মধ্যে আছেন, ফলে প্রশান্ত কিশোর এমন তাকে ব্যাখ্যা দিতেই পারে, এমন তাকে পরামর্শ দিতেই পারে যে রাজ্যপালের সাথে এই সংঘাতটা কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু বিজেপি বেনিফিটেড হচ্ছে, ফলে সংঘাতটা রিমিক্স করা যায় কিনা সেই সম্ভাবনা কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না। এটা ঠিক যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আছে, সেখানে যোগদানের প্রশ্ন আছে, 23 জানুয়ারি নেতাজির জন্ম কেন্দ্র করে বড় অনুষ্ঠান আছে, সেখানেও আমন্ত্রণ, আনুষ্ঠানিক আমন্ত্রণের মতন বিষয় থাকতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী যে আবহ তৈরি, মানে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে যে আবহ তৈরি হয়েছিল, আজকে পর্যন্ত তৃণমূলের প্রেস কনফারেন্সে রাজ্যপালকে কামান দাগানো হয়েছে, আবার উল্টো দিকে রাজ্যপাল গিয়েছিলেন তমলুকে, সে কালীবাড়ির ভিজিট করবার পর তিনিও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে আইনের শাসন নিয়ে এই অভিযোগ করেছেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। সব মিলে যে পরিস্থিতি ছিল, প্রতিনিয়ত রাজ্যপাল প্রশ্ন তুলছিলেন আইন শৃঙ্খলা নিয়ে, দুর্নীতি নিয়ে, প্রশাসনের ব্যর্থতা নিয়ে, তারপরে শিল্পায়ন নিয়ে, এই সমস্ত কিছু কিন্তু কোনো না কোনো ভাবে দল হিসাবে বিজেপিকে ডিভিডেন্ট দিচ্ছিল, ফলে এমন হতেই পারে যে প্রশান্ত কিশোরের পরামর্শ মতন এই এই বিষয়টা একটা সমঝোতা যদি করা যায় তাহলে রাজ্যপালের মুখটা হয়তো বন্ধ করা যাবে, সেইটা হলেও অবাক হওয়ার কিছু নেই। আমি আমি যেটা বুঝতে পাচ্ছি যে একটা সময় যেখানে রিজিড অবস্থানে ছিল তৃণমূল কংগ্রেস, সেখান থেকে সরে সরে আসা, যেমন যেমন পিএম কিষান সম্মান নিধি সেটাকে একটা সময় লাগু করতে দেওয়া হচ্ছিল আর সেটাকে চালু করা হচ্ছে, এই যে অসৌজন্য নিয়ে বারবার আঘাত করা, এবং আপনারা হয়তো মনে থাকবে কিছুদিন আগে সপ্তাহখানেক আগে সুখেন্দু শেখর রায় তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে রাষ্ট্রপতির কাছে কমপ্লেন করছেন, 6 পাতার কমপ্লেন যে কেন রাজ্যপাল হিসেবে তারা তাকে মানতে পারছেন না, তিনি সংবিধান মানেন না, একবার প্রেস মিট করে বলেছেন। এত কিছু হওয়ার পরও আমরা দেখছি কয়েকদিন ধরে, বিশেষ করে আমি জানি না এর সঙ্গে কোনো মিল রয়েছে কিনা, এই কয়লা পাচার, তার সঙ্গে গরু পাচার, যখন এইটা নিয়ে তদন্ত চলছে সিবিআই, একেবারে বলা যায় পুলিশ অফিসারদেরকে ডেকে পাঠাচ্ছেন, নেতাদেরকে ডেকে পাঠাচ্ছেন, তারপর থেকে আমরা যেন কোথাও একটা দেখছি যে সুর নরম, কোথাও কি এর সঙ্গে কোনো রিলেট করতে পারবেন আপনি? দেখো, একটা জিনিস আমি বলতে পারি, তৃণমূল নেত্রী নির্বাচনী রাজনীতিটা ভালো বলবেন, এবং তৃণমূল নেত্রী জ্যোতি বসুর থেকেও অনেক বেশি রাজনীতিবিদ, এবং জ্যোতি বসুকে সবাই বলতেন প্রফেশনাল পলিটিশিয়ান, মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকেও আরো অনেক বড় প্রফেশনাল পলিটিশিয়ান, ফলে কোথায় কতটুকু বলতে হবে, কোথায় কার সাথে বিরোধ করতে হবে, কার সাথে গলা মিলাতে হবে, সেটা তিনি অঙ্ক কষেই করেন, ফলে রাজভবনে আজকে গিয়েছেন একেবারে সৌজন্যমূলক সাক্ষাৎকার, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যারা চর্চা করি আমাদের পক্ষে বিশ্বাস করাটা কঠিন, ফলে এর মধ্যে রাজনীতির অঙ্ক থাকতেই আছে এবং এ নিয়ে কোনো বিতর্ক নেই, তার সাথে প্লাস যদি কিছু থাকে সেটা প্রশাসনিক কিছু কাজকর্ম থাকতে পারে, কিন্তু প্রশাসনিক কাজ শুধু থাকবে আর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এমনটা নয়, এমন হতেই পারে যে রাজভবনের সাথে সংঘাতটা কমিয়ে আনার পরামর্শ তিনি প্রশান্ত কিশোর দিয়েছেন, সেই সংঘাত কমানোর উদ্যোগ হিসেবে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎকারে গিয়েছিলেন। এবং তুমি যেটা বলছো যে কেন্দ্রের তরফ থেকে যে চাপ আসছে একের পর এক, সেটা যতটা না রাজ্যপালের সাথে নেগোসিয়েট করে সমাধান হবে তার থেকে রাজনাথ সিং এর মতন পুরনো বন্ধুদের ধরলে অনেক বেশি হবে, ফলে রাজ্যপালকে দিয়ে এই কাজ করা যাবে বলে অন্তত আমার মনে হয় না, কারণ রাজ্যপাল জায়গা থেকে তিনি এই কাজটা করার সুযোগও খুব কম, কিন্তু যেটা বলতে চাইছি ওভারঅল আমরা একটা সুর নরম, আপনি যেটা বলছিলেন যে কারণটা একমাত্র বিধানসভার
ক্ষেত্রে আপনি বলেন হয়তো যেতে পারেন, কিন্তু যে এই যে দিনগুলো উদযাপনের ইনভাইট করা এই করা, আমি বলছি এইসব হলে কি শুধু সৌজন্য সাক্ষাৎ বলে ছাড়তে? নিশ্চয়ই রাজ্যপাল বলতেন যে এই কারণে এই কারণে এসছেন, কারণটাও তো তারা বলছেন না। সৌজন্য সাক্ষাৎ সেখানে যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে গিয়ে থাকেন, যদি পলিটিক্স এর বাইরে বা যেটা আপনি বলছেন উদ্দেশ্য না থাকে, প্রকাশ্যে আসতো না, মুখ্যমন্ত্রী বেরোলেন চলে গেলেন কিছুই বললেন না, রাজ্যপাল টুইট করে বললেন সৌজন্য সাক্ষাৎ, এটা মানে সত্যি কি এতটাই মানে লেস ইম্পর্টেন্ট? রাজ্যপালের পক্ষে বোঝা কঠিন যে এটা সৌজন্য সাক্ষাৎকার না রাজভবনের সাথে সংঘাত এড়ানো এবং প্রশমিত করবার সাক্ষাৎকার। এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলতে পারবেন, এটা প্রশান্ত কিশোরী বলতে পারবেন, ফলে আমি রাজনীতির অঙ্ক মানে অংশের অংশের বাইরে এটা ভাবতে আমি রাজি নই। প্রথম যে কারণটা দিলেন আমার তা তো যদি ওটা হয় তাও ঠিক আছে, কিন্তু যে রাজ্যপালকে সরানোর জন্য এক সপ্তাহ আগে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতিকে, সেই দলের সুপ্রিমো সৌজন্য সাক্ষাৎকার করতে যাবেন যদি একমাত্র মানে সাংবিধানিক কোনো কাজ না থাকলে? খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে রাজ্যপালকে সংবিধানের 156-এর উপধারাকে সামনে রেখে অপসারণের দাবি তুলেছে, চিঠি দিয়েছে রাষ্ট্রপতিকে, তার সাথে মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার সৌজন্য হবে, এটা আমি ওই কারণে আমি তোমায় বললাম না, আমি এটা কোনো মতেই সৌজন্য সাক্ষাৎকার হিসাবে দেখছি না। আমি অবশ্যই এর পিছনে রাজনীতি আছে এবং এই রাজনীতিটা ক্রমশ প্রকাশ্য নিশ্চয়ই হবে, কিন্তু আপাতত তোমায় বলবো অনেকগুলো সম্ভাবনা নিয়ে আমরা চর্চা করতে পারি। একটা সম্ভাবনা যেমন আমি বললাম যে রাজভবনের সাথে সংলাপ কমিয়ে যদি পাবলিক পারসেপশনের মধ্যে কোনো চেঞ্জ আনা যায়, ভোটারদের মধ্যে চেঞ্জ আনা যায়, সেই কৌশল থেকে আসতে পারে। দ্বিতীয় যেটা সেটা হলো যে অবশ্যই কেন্দ্রের এজেন্সিগুলো যেভাবে চাপ তৈরি করেছে তৃণমূলের নেতা নেত্রীদের উপর, বিনয় মিশ্রের উপর ইতিমধ্যেই চাপ যে এসছে, সব মিলে এই চাপটাকে সৌজন্য সাক্ষাৎকারের মধ্যে দিয়েও চাপ কমানোর সুযোগ থাকে। তুমি জানো এক সময় এরকমই সিবিআই তদন্ত যখন চলছিল সারদা ইস্যুতে, তখন হঠাৎ করে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন, মোদীর সাথে একটা অদ্ভুত ধরনের সাক্ষাৎকার করেছিলেন, সেই সাক্ষাৎকার আজও রাজনীতি চর্চার বিষয় আছে। কলকাতায় যখন সিএ নিয়ে তীব্র আন্দোলন চলছে, হঠাৎ করে রাজভবনে মোদীর সাথে তিনি সাক্ষাৎ মোদী এসেছিলেন এবং মোদীর সাথে সাক্ষাৎকারে তিনি রাজি হন এবং তিনি নাম সেখানে, ফলে অনেকেই মনে করেন, এবং সেখানে অন্য অফিসাররা ছিলেন না, উনি দাবি করেছিলেন যে আমি টাকা পয়সার জন্য গিয়েছিলাম, বিভিন্ন 44টা দপ্তরের দাবি ছিল, 44টা দপ্তরের দাবি আছে অথচ কোন ফাইল পত্র কিছু নেই, অফিসার সঙ্গে নেই, তিনি মোদীর সাথে রাজভবনে সাক্ষাৎ করতে গেলেন। এ নিয়ে পরবর্তী সময়ে দেখবে তুমি সিএস নিয়ে আন্দোলন যারা করছিল বাম ছাত্র নেতারা তীব্র ক্ষোভ জানিয়েছিলেন যে আপনি কেন মোদীর সাথে দেখা করতে গেলেন, ফলে রাজনীতির অঙ্ক ছাড়া উনি দেখা করতে গেছেন রাজভবনে, এটা মেনে নেওয়াটা খুব কঠিন মানে বিশ্লেষণের মধ্যে অন্তত পড়ে না। আমার শেষ প্রশ্ন বিশ্বদা, সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে বিজেপি যেখানে প্রচারের মাইলেজ পাচ্ছে সেটাকে প্রশমিত করো, হয়তো প্রশান্ত কিশোর এটা একটা কৌশল হতে পারে, মানে কোথাও কি মনে হচ্ছে যে প্রশান্ত কিশোর যে ট্রাকে ট্রেনটাকে চালাচ্ছিলেন ভুল ট্রাকে চলে গেছে, সেটাকে আবার ঠিক ট্রাকে ফিরিয়ে আনা, এইভাবে কি একটা নতুন কৌশল চেঞ্জ করছেন? দেখো প্রতিনিয়ত কিন্তু কৌশল চলছে, এটা ঠিক যে এটা 2011 সালের নির্বাচনে যেমন বামেরা হেরেই বসেছিল, যেন তারা অপেক্ষা করছিল ভোট কবে হবে এবং পথ ছেড়ে দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশান্ত কিশোরকে নিয়ে এসে তিনি নিজে ব্যক্তিগতভাবে একটার পর একটা কাউন্টার কৌশল করছেন এবং পরে তিনি কিন্তু পরিবর্তনটাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করছেন, এটা তারই পার্ট হিসাবে আমি দেখছি। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ চক্রবর্তী, আমার সঙ্গে তখন ফোন লাইনে ছিলেন। শুনলেন একটা বিস্তারিত ব্যাখ্যা দিলেন বিশ্বনাথ চক্রবর্তী, এখন কি কৌশল হতে পারে, প্রশান্ত কিশোরের কৌশল নাকি প্রশান্ত কিশোরকে সরিয়ে নিজের মতো করে চলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে। দর্শক আপনাদের কি মনে হচ্ছে, কি কারণ হতে পারে, কেন এত সুর নরম হচ্ছে ধাপে ধাপে তৃণমূল সুপ্রিমোর? নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।